নমস্কার। কলকাতা বইমেলা 2024-এ ধানসিঁড়ি প্রকাশনীর তরফ থেকে প্রকাশিত হতে চলেছে আমার প্রথম বই শীতল পাটি। মনে ভাবলাম প্রকাশিত হবার প্রাক্কালে এই বইটি সম্বন্ধে দু চার কথা আপনাদের সবার সাথে ভাগ করে নিই। এই বইটি কেবলমাত্র আমার প্রথম বই বলেই নয়, আরও বেশ কিছু কারণে আমার মনের অতি কাছের। আমি বিশ্বাস করি যে কোনো গল্প উপন্যাস কেবলমাত্র লেখকের কল্পনা প্রসূত নয়, তার মধ্যে ঢুকে থাকে অনেক অভিজ্ঞতা, অনেক জীবনবোধ, অনেক দর্শনবোধ। সেই দিক দিয়ে দেখতে গেলে শীতল পাটির জন্য আমার কিন্তু কোনো গবেষণার প্রয়োজন হয়নি, কারণ শীতল পাটির প্রতিটি পৃষ্ঠা, প্রতিটি শব্দ, প্রতিটি ছত্র আমার জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে উঠে এসেছে। আমার বাবা ছিলেন সরকারি হাসপাতালের ডাক্তার। আমার বড় হওয়া কলকাতা থেকে বেশ কিছুটা দূরে রানাঘাট বলে একটি মফস্বল শহরে। সেখানে নিবেদিত প্রাণ সেবাপরায়ণ সৎ ডাক্তারের স্থান যে কিরকম মানুষের বুকে তা ঠিক বলে বোঝাতে পারবো না। কত এমন দেখেছি যে বাবার কাছে এসছে একটি লোক এত বড় মাছ নিয়ে, ডাক্তারবাবু আজ অবধি আমাদের পুকুরে ধরা সবচেয়ে বড় মাছ তুলেই ভাবলাম আপনার কাছে আনি। ডাক্তারবাবু এ আমার পোতা আম গাছের প্রথম আম, আপনার জন্য নিয়ে এলাম এক ঝাঁকা। এ তো কেবল মাছ আম নয়, এ হচ্ছে মানুষের হৃদয় যা তারা ঝাঁকায় ভরে হাতে ঝুলিয়ে নিয়ে এসে তুলে দেয় তাদের প্রিয়তম ডাক্তারের কাছে। এইসব শহরে বেড়ে ওঠা অনেক অভিজ্ঞতার কারণও হয়। এরপর যখন অতিমারির কবলে পড়ে পৃথিবী, তখন দিনে দুপুরের নৈঃশব্দ, চারিদিকের এক অপার হাহাকার হঠাৎ করে মনে এক অদ্ভুত চেতনা সৃষ্টি করে। সেই সময় কলম তুলি, মনে ভাবি নিজের যা অভিজ্ঞতা আছে তা লিখি। প্রথম দিকে বিনা কারণেই লিখেছিলাম, কোনো কিছুই ভাবিনি। তারপর লিখতে লিখতে একসময় মনে হলো সত্যি তো অনেক মানুষ আছে যাদের জীবনে এমনই অভিজ্ঞতা ঘটে, এর কাছাকাছি কোনো অভিজ্ঞতা তো বটেই। তারা অনেকে লিখতে চান না, অনেকে লিখতে পারেন না নানান কারণে, কিন্তু যারা পারেন তারা জানেন যে সবার অভিজ্ঞতা কিন্তু এক সূত্রে বাঁধা থাকে, তা হলো হৃদয়ের সূত্র। শীতল পাটিতে আছে স্বপ্নের গল্প, আছে স্বপ্নভঙ্গের গল্প, আছে জন্মের গল্প, মৃত্যুর গল্পও আছে। সেখানে পড়বেন উপহারের গল্প, আছে আবার চুরির গল্প, সেখানে আছে অনেক কিছু পাওয়ার গল্প, আবার আছে হারিয়ে যাওয়ার গল্প। যেমন বন্ধুত্বের গল্প আছে, তেমন আছে চরম বন্ধু বিচ্ছেদের গল্প। শীতল পাটিতে যেমন বন্যার গল্প আছে, তেমন আছে অভাবের গল্প, তেমন আছে ভালোবাসার গল্প, তেমন আছে জীবনযুদ্ধ জয়ের গল্প। যেখান থেকে শুরু করেছিলাম ফিরে আসি সেইখানে। কেবলমাত্র আমার প্রথম বই বলেই নয়, শীতল পাটি এই জন্য আমাকে আনন্দ দিয়েছে কারণ আমি মনে মনে নিশ্চিত যে এই সব গল্পগুলি কেবল আমার অভিজ্ঞতার গল্প নয়, এই গল্পগুলিতে প্রত্যেক পাঠক খুঁজে পাবেন নিজের জীবনের টুকরো, নিজের অভিজ্ঞতার গল্প, খুঁজে পাবেন নিজেকে। সেই জন্য শীতল পাটি যেন আমাকে এবং আপনাদের প্রত্যেককে বেঁধে রাখছে এক সুতোয়, যে সুতোর নাম মায়া, যেখানে আজীবন পাতা থাকে শীতল পাটি।